महापूजा के आखिरी दिन तक उसे रोकना ही होगा। जब मैं विलन बनता हूँ ना, इस बार मैं प्रिपेयर होके आया हूँ। आजा। गाइस, देखते देखते स्त्री 2 बॉक्स ऑफिसे निजे द्वितीय सप्ताह कंप्लीट करे फेललो। तबे एटा कि पारलो गत बछरेर ब्लॉकबस्टर जवान एई बछरेर कल्किर 14 दिनेर कलेक्शन रेकर्ड भांगते? जानि स्त्री 2 जवान एंड कल्किर साथे कोनो तुलनाई हय ना, सबकिछुई जानबो, शुधु भिडियोटार साथेई थाकुन। শুরুতেই বলি, এই তিনটা মুভি কিন্তু অলরেডি মার্কেটে ব্লকবাস্টার হয়েছে আর কালেকশন তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। যেখানে স্ত্রী 2 প্রথম দিন 76 কোটি দিয়ে ওপেনিং করে, জওয়ান 129 কোটির ম্যাসিভ আয় করে, তো কল্কি 191 কোটির গ্র্যান্ড কালেকশন করে। এখন ডাইরেক্ট প্রথম সপ্তাহে আসি, যেখানে জওয়ান ফার্স্ট উইক ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 660 কোটি, কল্কি পুরা 700 কোটি এন্ড স্ত্রী 2 401 কোটি। আরেকদিকে জওয়ান 8 ডে 21 কোটি, 9 ডে 19 কোটি, তো 10 ডে ডাইরেক্ট 32 কোটি, 11 ডে 37 কোটি, 12 ডে 16 কোটি, 13 ডে 14 কোটি, 14 ডে জাস্ট 9 কোটি। সেম টাইম কল্কি মুভির 8 ডের কালেকশন 22 কোটি, 9 ডে 16 কোটি, 10 ডে 34 কোটি, ভাই 11 ডে তো 44 কোটি প্লাস, 12 ডে 10 কোটি, 13 ডে 9 কোটি, 14 ডে 7 কোটি। আরেকদিকে স্ত্রী 2 মুভির 8 ডের আয় 16 কোটি, 9 ডে 17 কোটি, তবে 10 দিনের মাথায় সবাইকে অবাক করে দিয়ে 33 কোটির মাইন্ড ব্লোয়িং আয় করে, 11 ডে আরো বেশি 42 কোটি, 12 ডে 18 কোটি, তো গতকাল 12 কোটি। রিপোর্ট অনুযায়ী আজকে সিনেমাটা 10 কোটির উপরে কালেকশন করবে। এখন কথা বলি তিনটা মুভির 14 দিনের ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত। ভাই কল্কি সিনেমাটা 14 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 536 কোটি, তো ওয়ার্ল্ড ওয়াইড 860 কোটি। আরেকদিকে জওয়ানের নেট কালেকশন 518 কোটি, তো ওয়ার্ল্ড ওয়াইড 907 কোটি। অ্যান্ড দ্য লাস্ট স্ত্রী 2 এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 440 কোটি, তো আরেকদিকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে আয় 600 কোটি। জানি এখন অনেকজনই বলবেন এই দুইটা সিনেমার গ্লোবালি আয়ের সামনে তো স্ত্রী 2 কিছুই না, তবে ভাই তারপরও এখানে তার কয়েকটা প্লাস পয়েন্ট আছে। প্রথমত বাজেট জাস্ট 80 কোটি, দ্বিতীয়ত মুভির ম্যান ভূমিকায় কোনো বড় সুপারস্টার নেই, তৃতীয়ত এটাই কিন্তু ভারতীয় চলচ্চিত্রের প্রথম কোনো হরর কমেডি মুভি যেটা 600 কোটি প্লাস আর্নিং করেছে। ভিডিও শেষ দিকে আবারও বলি, এই ভিডিওতে কোনো সিনেমা অথবা অ্যাক্টরকে তুলনা করা হয়নি, শুধু তিনটা মুভিরই কালেকশন তুলে ধরা হয়েছে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানান, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।